14 দফা দাবি জানিয়ে বিক্ষোভ ও ডেপুটেশন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের। বেশ কয়েক দফা দাবি নিয়ে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে জলপাইগুড়ি ডিএম অফিসে দেখানো হলো বিক্ষোভ। এদিন 14 দফা দাবি জানিয়ে তাদেরই বিক্ষোভ কর্মসূচি বলে জানান তারা। এদিনের এই বিক্ষোভ কর্মসূচি জলপাইগুড়ি টাউন স্টেশন থেকে শুরু হয় এবং তারপর তারা জেলা শাসকের দফতরে এসে বিক্ষোভ দেখান। এ বিষয়ে আশাকর্মীরা জানান তাদের ন্যূনতম মাসিক বেতন 21,000 টাকা করতে হবে। এছাড়াও যদি কোনো আশাকর্মী করোনা আক্রান্ত হয় সেক্ষেত্রে তাদের 1,00,000 টাকা করে দিতে হবে এবং অস্থায়ী আশাকর্মীদের স্থায়ীকরণ করতে হবে। আশাকর্মীদের সরকারি স্বাস্থ্যকর্মী হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং বিভিন্ন হসপিটালে আশা ভবন রাখতে হবে। এছাড়া আরও অন্যান্য দাবি নিয়ে জেলা শাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখালেন আশাকর্মী ইউনিয়নের সদস্যরা। এ বিষয়ে রাজ্য কমিটির সদস্য বাণী বোস বলেন, ম্যাডামের এখানে অফিসে এখানে বিক্ষোভ দেখাচ্ছি, আমাদের 14 দফা দাবি, ঠিক আছে, 14 দফা দাবি। তার মধ্যে বিশেষ করে দাবি হচ্ছে আমাদের স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দিতে হবে, ফরমাট প্রথা বাকি দিল করতে হবে, করে আমাদের ন্যূনতম 21,000 টাকা বেতন দিতে হবে। আর যখন তখন আমাদের কাজের হয়রানি করা চলবে না, আমাদের স্থায়ীকরণ দিতে হবে এবং আমাদের ছুটি দিতে হবে, স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি আমাদের দিতে হবে এবং কর্মক্ষেত্রে যে আমাদের সবসময় হয়রানি করে সেই হয়রানি করা চলবে না। আপনার এই আশা ভবন তৈরির একটা দাবি জানিয়েছেন। হ্যাঁ, আচ্ছা, আপনারা তো অনেকবার বিক্ষোভ দেখিয়েছেন, আপনাদের বিক্ষোভ মানে দেখানো সত্ত্বেও সরকার কোনো কাজ করছে না, কি বলবেন? এবার আমরা যে বিক্ষোভটা নিয়েছি, এবার আজকের বিক্ষোভ এবং আগামী 10ই জানুয়ারি যে আমাদের একটা বড় আন্দোলন আছে, এই আন্দোলনটার পরেও যদি আমাদের কোনো সুরাহা না হয় তাহলে আমরা আগামী দিন এর থেকে বৃহদাকার আন্দোলন করব। এমনকি আমাদের মানসিক প্রস্তুতিতে আমরা বসেও যাব, কর্মবিরতি দিন আমরা আনব। অপরদিকে একই সমস্যা নিয়ে বাঁকুড়ায় ব্লক স্বাস্থ্য আধিকারিক এবং সমষ্টি উন্নয়ন আধিকারিকদের ডেপুটেশন দিল আশাকর্মীরা। আজ বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের আশাকর্মীরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে পথ অবরোধ করে। এছাড়াও ডেপুটেশন দিলেন ইন্দাস ব্লক স্বাস্থ্য আধিকারিক এবং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকদের কাছে। করোনা আবহের সময় থেকে দীর্ঘ 6 থেকে 7 মাস বেতন বন্ধ রয়েছে তাদের, এমনটাই জানিয়েছেন আশাকর্মীরা। তারা আরও একাধিক দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ ও মিছিল করে বাঁকুড়া ইন্দাস ব্লক থেকে ইন্দাস স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত। এই বিষয় নিয়ে এক স্বাস্থ্যকর্মীর কাছে প্রশ্ন করা হলে তিনি জানান, আমরা ইন্দাসের আশাকর্মী ইউনিয়ন থেকে সবাই এসেছি আজকে, আমরা আজকে ডেপুটেশন দু জায়গায় দিয়েছি, এক আমাদের বিএমএস স্যারের কাছে আর এক বিডিও ম্যাডামের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি। আর আমাদের যে 7 মাস আমাদের যে বকেয়া বেতন ফরম্যাটের আছে সেই ফরম্যাট জ্বালানোর আমরা কর্মসূচি গ্রহণ করেছি এবং আমরা আর ওই ফরম্যাটের ভিত্তিতে টাকা না পেলে অবিলম্বে আমরা কাজ বন্ধ করব, সেই দাবিও আমরা আজকে জানিয়েছি এবং কিছুটা পথ অবরোধ করে আমরা সাধারণ মানুষকে এটাই বোঝাতে চাইলাম বা জানাতে চাইলাম যে আমরা অনেক কষ্ট করি তাদের জন্য, কিন্তু কিন্তু সেই কষ্টের টাকা আমরা পাচ্ছি না। সুতরাং আমরা ভাগ করে টাকাটা আসবে, সেই 8 ভাগে ভাগ করে টাকা কিন্তু এলে আমরা নেব না। আমরা মূলত সেই দাবি রেখেই আজকে এই আন্দোলনটা করেছি। বললাম আমাদের হাসপাতাল থেকে আমাদের পিরতলা ইন্দাস পিরতলা পর্যন্ত আজকে বড় দফা দাবিতে আমরা ডেপুটেশন দিয়েছি এবং আমরা চাইছি যে অবিলম্বে আমাদের ন্যূনতম বেতন 21,000 টাকা করে দিয়ে ফরম্যাট পুরো তুলে দেওয়া হোক। আমাদের যে ন্যায্য দাবি আছে সেই রেখেছি, যদি না দাবি মেটে পরবর্তীকালে আমরা সমস্ত কাজ বন্ধ রাখতে বাধ্য হব, কর্মবিরতিতে আমরা যেতে বাধ্য হব। আমরা এখানে 148 জন আশা আছি ইন্দাস ব্লকের, আমরা ইন্দাস সাব সেন্টারের আমরা আছি, আরও সব সেন্টার থেকে আজকে আমরা সবাই এসেছি। ইন্দাস ব্লকের আমরা 148 জন আশা আছি এবং 148 জনকে এই দাবি যে আমাদের বেতন অবিলম্বে দিতে হবে, বকেয়া বেতন যেটা আছে সেটা দিতে হবে, সেটা একবারেই দিতে হবে, যদি দেওয়া না হয় আমরা আর কোনো কাজ করব না। মানে ব্যাপারটা এরকমই যে আমরা সাধারণ মানুষের কাজ করি কিন্তু আমরা যে কাজের ভিত্তিতে টাকা পাইনি তাতে কিন্তু কেউই গুরুত্ব দেয় না। এবং থানা বড়বাবু আমাদেরকে একটা জোরপূর্বক একটা
দাবি থেকে সরে যেতে বাধ্য করলেন, কিন্তু ঠিক আছে আমরা আজ প্রথমবার বলে দাবি থেকে সরে যাচ্ছি, কিন্তু দ্বিতীয়বার আমরা দাবি থেকে সরব না। আমরা তখন পথ অবরোধ থেকে আরম্ভ করে মিটিং মিছিল সব করতে বাধ্য হব। আজকে ওনাদের মান্যতা আমরা রেখেছি, কিন্তু আগামী দিনেও যদি আমাদের আন্দোলনের ফলে আমাদের দাবি দাবার না মেটে আমরা কর্মবিরতি রাখতে বাধ্য হব এবং লাগাতার পথ অবরোধ করতেও বাধ্য হব। ওনাদের দাবি দাবাগুলো এখানে ওরা জমা দিয়েছে, ওনারা নেগোসিয়েশন দিচ্ছে, ওনাদের কিছু দাবি আছে, সেই দাবিগুলো ওরা লিখিতভাবে দিয়েছে। আমরাও এটা আমরা উচ্চস্তরে জানাবো, ওনারাও ডিসিশন নেবে কী করবে না করবে সেখান থেকে ডিসিশন হবে। এইটা একটা ওরা একটা সমস্যার কথা বলেছে, অনেকদিনই বলেছে, তো সেইগুলো লিখিতভাবে দিয়েছে, সেগুলো ওনারা আমরা সেইগুলোই ফরওয়ার্ড করবো। কী কী সমস্যার কথা বলেছে? সমস্যা হয়েছে, যেমন লিখেছে যে ওনাদের ফিক্স পাচ্ছে ঠিকঠাক এবং ওরা উৎসাহটা পাচ্ছে না, হ্যাঁ প্রায় ছ মাস পায়নি। তারপর আরও বলছে যে ওরা কিছু কোভিড ডিউটি পায় সেখানে কিছু টাকা পাচ্ছে না, এরকম বিভিন্ন ভাবে 8-10টা পয়েন্ট মানে 12টা পয়েন্ট মতো ওরা দিয়েছে। হ্যাঁ কিছু কিছু পয়েন্ট হয়তো আমাদের তরফ থেকে সমাধান করা যেতে পারে, কিছু কিছু উচ্চস্তরে যাবে, উচ্চস্তরে আমরা পাঠাবো, সেইখানে ওনারাও ডিসিশন নেবে কী করবে না করবে সেটা সেরাদের ব্যাপার। তো আমার তরফ থেকে আমি যেতে পারি করবো, ডেপুটেশন আমি ওদের ডেপুটেশন নিলাম, আমার হাতেই গ্রহণ করলাম, বাকিটা আমি এখানে দেখি উচ্চস্তরে কী কথাবার্তা হয় না সেটা আমি অবশ্যই আবার পরবর্তীতে গিয়ে আপডেট হয় সেটা আমি অবশ্যই করবো। ঠিক আছে, ওনারা মোটামুটি 12 দফার একটা ডেপুটেশন দিয়েছে দেখছি, 12টা পয়েন্ট দিয়ে দিয়েছে, তো আসলে বেশি সাইন করা আছে, দেখা যাক কি হয়। হ্যাঁ আপাতত আমরা এইটা তো সব মোটামুটি এই ডেপুটেশনগুলো মোটামুটি যাতে দাবি নিয়ে যায় অনেকদিন ধরে এটা ওরা এটা সমস্যার মধ্যে পড়ে আছে বলছে, ওনারা বলছে তো এবং এটা সবভাবেই সব নিয়ে বিচার হবে, এটা স্বাস্থ্য স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্য করে বিচার করবো, দেখা যাক কী হয়।